বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট। এসএইচ হেয়ার কাটের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি একটা হেয়ার কাট করবো, আমার সাথে ম্যাম আছে, তো ম্যামের সাথে পরিচয় করে নিয়ে যাক। তোমার নাম কি আছে? সুপর্ণা। একটু জোরে বলো। সুপর্ণা। সুপর্ণা, টাইটেলটা? সুপর্ণা বৈদ্য। সুপর্ণা বৈদ্য আমার সাথে আছে। তুমি কোন ক্লাসে পড়ো? টেনে পড়ে। তো টেনে পড়ে সুপর্ণা বৈদ্য, ওর আমি হেয়ার কাট করবো। তো দেখুন, হেয়ারটা আপনাদের আগে দেখিয়ে নিই, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এই যে হেয়ার। তো কতটা কি ছোট ছোট করা যাবে? বলছে অল্প ছোট হবে এবং স্টাইলিশ হবে। তো দেখা যাক সুপর্ণা ম্যামকে আমি কতটা খুশি করতে পারি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকমই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন সুপর্ণা ম্যাডামের হেয়ার কাট। আমি দেবো এখন নেক্রোল, নেক্রোল আমি আটকে দিয়েছি। সুপর্ণা, তোমার বাড়িটা কোথায় আছে? জোরে বল একটু অডিয়েন্সে। তো লিলুয়ায় বাড়ি। তো ম্যাম এখানে এসছে, ম্যাম আমি হেয়ার কাট করছি, দেখতে থাকো। আমার সাথে ক্যামেরায় আছে সায়র, সায়নকে দেখানোর জন্য বলবো। বন্ধুরা দেখুন, আমি পাট পাট করে ভাগ করে নিয়েছি এবং এটাকে আমি গাইডলাইন বানাবো। চলুন সুপর্ণা ম্যামের হেয়ার কাট করছি। তোমার সাথে সায়নকে দেখানোর জন্য বলবো।
তো বন্ধুরা দেখলেন পুরো আমি চুলটাকে কেটে নিলাম, থাক কি পড়েছে, থাক 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 যা পড়েছে থাক, পড়ে তোলা যাবে।
বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখলেন ম্যাডামের হেয়ার কাট, তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। ম্যাডামের কেমন লাগছে? ম্যাডাম বলছে ভালো, বেশি ছোট করিনি, কারণ যেহেতু আমার বলেছে বেশি ছোট করবে না, তো তাই আপনাদের আরেকবার দেখিয়ে দিই ভালো করে। দেখুন অনেকটাই কার্লি ছিল, আমি একটু স্ট্রেটনার দিয়ে টেনে দিয়েছি, তো তারপরে অনেকটাই সোজা এসেছে। দেখুন তো সবাইকে টাটা।